যেরকম আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো করছে। দেয়ালে কিন্তু খুবই চমৎকার ভাবে পেন্ট করা হয়েছে, ভিতরে ডাইনিং স্পেসটা দেখেন বিশাল এবং কত চমৎকার লাগছে। স্বপ্নের ফ্ল্যাটটা আসলে স্বপ্নের মতো করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন কত চমৎকার লাগতেছে। এই যে দেখতেই পাচ্ছেন মানে সব জায়গায় আসলে কাজে লাগিয়ে দিছে, এগুলো অ্যাকচুয়ালি স্কয়ার ফিট হিসেবে আমরা করে থাকি। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন ব্লগস এর নতুন আইটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত। খুবই চমৎকার একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি মক্কা ইন্টেরিয়র অ্যান্ডোরের পক্ষ থেকে। আজকে কিন্তু আমরা তাদের চমৎকার একটি প্রজেক্টে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা খুবই চমৎকার করে কিন্তু ইন্টেরিয়রের কাজ করছে, পাশাপাশি কিন্তু এই ফ্ল্যাটের দরজাগুলো কিন্তু তারা দিছে। তো এই কাজগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমাদের সাথে আছে কিন্তু মক্কা ইন্টেরিয়র অনার মোহাম্মদ জিয়াউর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের এই যে কাজের কোয়ালিটি, কাজের গুণগত মান এবং কাজের প্রাইস গুলো। ভাই এই যে এই ফ্ল্যাটের লোকেশনটা আগে একটু জানতে চাই। ফ্ল্যাটের লোকেশনটা বসিলা ব্রিজে এপারে, এটা কেরানীগঞ্জের মধ্যে আর কি। ফ্ল্যাটটার দুর্গা প্রস্থ আছে 1400 সামথিং। জি, তো যে যিনি ফ্ল্যাটের ওনার আমাদের সাথে উপস্থিত আছেন রনি আহমেদ ভাই। জি, তো রনি ভাই যদি আমাদের মক্কা ইন্টেরিয়ার কি কি কাজ করলো এবং তাদের কথা কাজে মিল আছে কিনা তাদের থেকে তো দেখবো জানতাম আর কি। আচ্ছা, আমরা শুরুতে একটু কথা বলি এই ফ্ল্যাটের যিনি সম্মানিত ওনার আছে তার সাথে। আসসালামু আলাইকুম। জি, শুরুতে ভাই একটু পরিচয়টা আমাদেরকে দিয়ে দিবেন। জি, আমার নাম মোহাম্মদ রনি, আমার বাসা অশপুরে। তো ভাই আসলে এই যে মক্কা ইন্টেরিয়রকে দিয়ে আপনার ফ্ল্যাটটা আপনি সাজাইছেন বা ইন্টেরিয়ারে কাজ করছেন, তা আসলে শুরুতে যেভাবে বলছিলেন কথা কাজে কি কাজ শেষ হওয়ার পর কতটুকু মিল পাইছেন বা কেমন? আমি ওনাদের সাথে যেরকম কথা বলছিলাম বরং তো তার চেয়ে ভালো করে দিই। আচ্ছা, যেরকম আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো করছে। আচ্ছা, শুধু সে পাশে দেখেই বললেন না, আজ এটা অনেস্ট সেটাই বললেন, সেটা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারতেছেন যে কতটা ভালো হয়েছে। ওকে, আচ্ছা ভাই আমাদের যেমন আপনি দেখা যায় মক্কা ইন্টেরিয়র মোটামুটি কাছেই ছিলেন, বা আপনি কি কোনো ভিডিও দেখছেন নাকি সরাসরি তাদের অফিস? ভিডিও দেখি। আচ্ছা, ভিডিও দেখি ইয়া করছিলেন। সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিওটা অনেক প্রবাসী ভাইরা দেখতেছে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই দেখতেছে আমাদের এই ভিডিওটা, তো তাদেরা কি চাইলে মক্কা ইন্টেরিয়রকে দিয়ে এই ধরনের কাজগুলো কি করতে পারে কিনা? অবশ্যই পারে। আচ্ছা, আপনি সাজেস্ট করতেছেন? অবশ্যই, নিশ্চিন্তা করতে পারে, যেরকম আশা করবে তার চেয়ে বেটার দিবে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আমরা এখানে ইয়াসিন ভাই, আমরা এখানে যে কাজগুলো করছি আমরা করছি মেইন ডোর, প্রথমে দেখেন মেইন ডোর দিয়েছি চিটাগাং সেগুনের যে মেইন ডোরটা, এই যে দেখেন ওয়াও, লোহা কাটের চৌকাঠ, লোহা কাটের চৌকাঠগুলো দিয়েছেন, তারপর আবার চিটাগাং সেগুনের মেইন গেট। হ্যাঁ, আচ্ছা দেখেন চমৎকার একটা ডিজাইন করে কিন্তু খুবই চমৎকার। আচ্ছা ভাই, এইভাবে সাজেস্ট করছিল আপনারা এইভাবেই করে দিয়েছেন নাকি? ওকে দেখেন খুবই চমৎকার লাগতেছে কিন্তু, খুবই সুন্দর একটা ডিজাইন করে একটা মেইন গেট দেওয়া হয়েছে। মানে ওভারঅল এই বাড়িতে যত দরজাগুলো আছে এবং ইন্টেরিয়ার সবগুলো আপনারাই করছেন? হ্যাঁ, ইন্টেরিয়ারই করছে। ওকে দেখেন খুবই চমৎকার এইটার এই যে আপনার ড্রয়িং স্পেসটাই দেখতে পাচ্ছেন কত চমৎকার লাগতেছে দেখতে। এইখানে মূলত কি কি দিয়ে করছেন বা কি কেমন করা যায়? সাধারণত আমরা যে সিলিংগুলো করি কাঠের ফ্রেম করে, তারপরে বারমাটিক সেগুন বিনার বোর্ড দিয়ে, হ্যাঁ, ড্রয়িং ডাইনিং ডিভাইডেড করার জন্য আমরা দিয়েছি স্লাইডিং ডোর। এখানে করছি আমরা ডিনার ওয়াগান এবং মাস্টার বেড, ওয়াল ক্যাবিনেট, কিচেন রুম সব মিলে কিন্তু আমরা ইন্টেরিয়ার করছি। একে একে সম্পূর্ণ জিনিস ধারণামূলক বলে দেবো এবং প্রাইস সম্বন্ধে বলে দেবো। প্রথমে যদি আমরা স্লাইডিং ডোরটা দেখাই, এই যে দেখেন স্লাইডিং ডোরটা, দেখেন ভিতরে ডাইনিং স্পেসটা দেখেন বিশাল এবং কত চমৎকার লাগছে। যে রকম চাই, যে কাস্টমার যে রকম চাবে, যে যে ডিজাইনে সাজিশ করুক না কেন, আচ্ছা আমরা সেরকম ডিজাইনই দেব। দিয়েছি আমরা বাম সাইডে ডিনার ওয়াগান, গ্রানাইট দিয়েছে রনি ভাই, দুটো গ্রানাইট এবং লাইট ইলেকট্রিক পারিশ্রম গুলা কিন্তু সম্পূর্ণ জিনিসই মালিক পক্ষ বহন করে। আচ্ছা, এইগুলো সম্পূর্ণ মালিক পক্ষ বহন করবে। জি, ওকে দেখেন খুবই চমৎকার লাগতেছে কিন্তু দেখতে ভাই। এই যে এই ধরনের কি আপনার ইয়াগুলা করতে চাইলে ডিনার অর্গানগুলো কেমন খরচ আছে? ডিনার অর্গানগুলো বিশেষ করে ব্যাক সাইডে আমরা মিরর দিয়ে 10 মিলি গ্লাসের শেল্ফ দিয়ে এবং স্থিরাঙ্গ সেগুন বারমাটিক সেগুন কাটার বোর্ড দিয়ে আমরা এই ধরনের করে থাকি। হাইড্রোলিক সিং খুলে দেবেন আপনি লেগে যাবে এবং 10 মিলি গ্লাসের শেল্ফ। আচ্ছা, 10 মিলি গ্লাসের শেল্ফ দাও। এখানে আমরা দিয়েছি মিরর, হ্যাঁ, ক্রিস্টাল মিরর, এই সব ধরনের নিয়েই কিন্তু আমরা একটা প্রাইস করি, তো 1350 টাকা থেকে 1400-1500 টাকার মধ্যে রাখি আর কি। আচ্ছা, 1350 থেকে 1400-1500 এর মধ্যেই থাকবে নাকি? কোনো প্রাইস কিন্তু ফিক্স না, বারমার থেকে যে গর্জন কাঠ গুলো আসে ফালি হয়ে যেগুলো ইনপুট হয়ে আসে সেই কাঠ গুলা দিয়ে ফ্রেম বানিয়ে সেগুন বিনার বোর্ড দিয়ে হ্যাং পলিশ সহ আমরা করে থাকি 550 টাকা থেকে 600 টাকা স্কোয়ার ফুট। 550 থেকে 600 টাকা স্কোয়ার ফুট, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু
দেয়ালে কিন্তু খুবই চমৎকারভাবে পেইন্ট করা হয়েছে। দেওয়ালে কিন্তু আমরা কালার প্রিন্টের পেইন্ট করছি, কালার ব্যাংকের থেকে যে পেইন্টগুলো করা হয় স্কয়ার ফিট হিসেবে আমরা এগুলো করে থাকি। আচ্ছা, এইগুলা কিন্তু আপনার ডিজাইন, এইগুলা কিন্তু হাতে বাজে মানে এমবোস করা, দেখেন কত গ্রাফ করা, মানে কিছুটা মনে হচ্ছে 3D। আচ্ছা দেখেন কত চমৎকার লাগতেছে দেখতে। আপনার ফ্ল্যাট আসলে ইন্টেরিয়ার বলতে বা সাজানোর যত প্রকার দায়িত্ব সবগুলাই কিন্তু তাদেরকে দিয়ে দিতে পারে, তারাই কিন্তু করে দিতে পারে আপনাকে। আচ্ছা, এরপর দিয়ে একটা রুমে গিয়ে বা কিচেন দিয়ে আমরা তারপরে নেক্সট একটা কিচেন রুম, যদি আমরা কিচেনে আসি, এই যে দেখেন কিচেনটা, ওয়াও, কিচেন রুমে কাজ করতে আমরা অ্যাক্রিলিক দিয়ে। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাক্রিলিক দিয়ে কাজ। আসলে রনি ভাই কিন্তু খুবই মানে শকিং মানুষ, যেমন গ্রানাইট গুলা দিয়েছে, জেনারেল অর্গানিক গ্রানাইট দিয়েছে, রাজকীয়ভাবে ফ্ল্যাটটা কিন্তু আমার থেকে সাজিয়েছে। আচ্ছা, মানে স্বপ্নের ফ্ল্যাটটা আসলে স্বপ্নের মতো করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন কত চমৎকার লাগতেছে দেখেন। সব জায়গায় কিন্তু ডোর দেওয়া আছে, আসলে ভিতরে যা রাখছেন সব কিছু কিন্তু আর দেখা যাবে না বাইরে থেকে, দেখতে কিন্তু খুবই পরিপাটি এবং গুছালো একটা কিচেন মনে হবে দেখে। আচ্ছা দেখেন খুবই চমৎকার লাগছে ভাই, এইগুলা কিচেন গুলা করলে কেমন খরচ করতে? কিচেন গুলো অ্যাকচুয়ালি আমরা অ্যাক্রিলিক বা এইচপিএল দিয়ে করে থাকি, 2100 টাকা বা 2200 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা, 2100 থেকে 2200 টাকার মধ্যে এইগুলা। এরপর যদি আমরা দুই একটা আপনার বেডরুম বা দেখেন আমরা মাস্টার বেড, আচ্ছা মাস্টার বেডে যদি চলে আসি, আমরা ওয়াল ক্যাবিনেট, সেভাবে পুরো টিম দীর্ঘ দেড় মাস কিন্তু এই ফ্ল্যাটটাকে সাজিয়ে উঠেছে আর কি। আচ্ছা, এই যে এইখানটা দেখেন হাড়ের দুই পাশে কিন্তু বললাম যে ভাই দুই পাশে আমরা ক্যাবিনেট দিই গুলশানের মতন, এখন তো অধিকাংশ বাড়িতে কিন্তু যদি উঠে গেছে। আচ্ছা দেখেন, এই যে দেখতেই পাচ্ছেন মানে সব জায়গায় আসলে কাজে লাগিয়ে দিছে, এবং কি সব জায়গায় দেখা যায় আপনার বাসার যত পোশাক বা যত ধরনের জিনিসপত্র আছে সবগুলাই রাখার ব্যবস্থা করে দিছে আর কি। উপরে বক্সগুলো কিন্তু ওই আছে, একটু খুলে দেখাই, অ্যাকচুয়ালি শীতের কাপড়গুলো রাখার জন্য। আচ্ছা, হ্যাঁ, শীতের কাপড় চোপড় যেমন কম্বল কাঁথা ওগুলো রাখলো আর কি স্টক। আচ্ছা আচ্ছা, এরকম করে উপরে একটা বক্স কিন্তু করা, দুই ভাগে ভাগ করা ক্যাবিনেটগুলো, মানে উপরের জায়গাটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেছে, কাজেও লেগে গেছে, হ্যাঁ দুইটা একসাথে হয়ে গেছে। এইগুলো করতে চাইলে কেমন খরচ করতে পারেন? অ্যাকচুয়ালি ক্যাবিনেটগুলো আমরা করে থাকি 1400 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা, 1400 টাকা স্কোয়ার ফিট, কোনো প্রাইস কিন্তু ফিক্সড না, আলোচনা সাপেক্ষে কমতে পারে বাড়তে পারে, কারণ কিছু ক্যাবিনেট থাকে হ্যান্ড পলিশ, জি, কিছু থাকে আপনার লেকার পলিশ, কিছু ডোকো পেন্ট, কিছু ম্যাটেরিয়ালসটা আপনার অন্য ভিন্ন হতে পারে, ম্যাটেরিয়ালসের উপরে ভ্যারি করে। আচ্ছা, ম্যাটেরিয়ালসের উপরে ডিপেন্ড করে যে আসলে আপনার এইগুলো আমরা করছি কিন্তু অনলি 1300 টাকা স্কোয়ার ফিট। আসলে কথা বলে নেবেন যে আপনি কি দিয়ে করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কেমন খরচ আসতে পারে, এতে দেখা যায় খরচ বাড়তেও পারে আবার কমতেও পারে। আর সিলিংটা তো আগের মতোই সেম প্রাইস, সিলিংটা আগের মতোই সেম, মাস্টার বেডে যেরকম সিলিং চাইছে, অনেকে কিন্তু সিএনসি চান না, তো রনি ভাই সিএনসি প্রতি দেখলাম খুব ইচ্ছুক, তো কাজ যে আমাকে সব জায়গায় সিএনসি দেন, আমার দেখতে সুন্দর লাগে, তো এটা ইসলামিক প্যাটার্নের একটা সিএনসি কাটিং করছি। হ্যাঁ, ড্রয়িং ডাইনিং এ যেমন লতা পাতার মধ্যে নিয়ে আসছি, এটা কিন্তু একটা ইসলামিক প্যাটার্নের আমরা সিএনসি কাটিং করছি। হ্যাঁ, যেমন এই কালারে দেখেন কত সুন্দর একটা কালার করছে আমরা কালার ব্যাংকের থেকে, এগুলো অ্যাকচুয়ালি স্কোয়ার ফিট হিসেবে আমরা করে থাকি, স্কোয়ার ফিট যে কালার চাবে সেই কালারে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যেই কোনো ডিজাইন করতে চান সমস্যা নেই, আপনাকে করে দেওয়া যাবে নাকি? হ্যাঁ, নেক্সট আর কি আমরা এই ফ্ল্যাটে আমরা করছি মাস্টার বেড, ওয়াল ক্যাবিনেট এবং কিচেন ক্যাবিনেট, স্লাইডিং ডোর, ড্রয়িং ডাইনিং এর সিলিং, ডিনার ওয়াগান, ড্রয়িং রুমের সিলিং, বেশি কিছু কাজ করেন, রুমটা যদিও চারটা বেড, তো আমরা এই বেডের মধ্যে আমরা একটা মাস্টার বেডে কাজ করছি এবং ড্রয়িং ডাইনিং এ কাজ করছি। আচ্ছা, এইগুলোতেই কাজ করা হয়েছে, বেশি চমৎকার লাগে ইয়াসিন ভাই এটা। হ্যাঁ, এটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, যে অনেকেই জায়গা দেখি যে স্লাইডিং যে গেটগুলো সাইডে আমরা কিতাব রাখার জন্য বা বই রাখার জন্য, তো ড্রয়িং ডাইনিং এটা, তো কিন্তু বই রাখার জন্য শেলফ করে দিয়েছি, ওপেন শেলফ, এবং দিয়েছি আমরা স্লাইডিং ডোর।
ওকে দেখেন। আচ্ছা, এইভাবে যদি আপনার ফ্ল্যাটটা, আপনার স্বপ্নের বাড়িটাকে যদি আপনিও গুছিয়ে এবং এইভাবে সৌন্দর্য বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ইন্টেরিয়ারের কোনো বিকল্প নাই, অবশ্যই কিন্তু আপনাকে ইন্টেরিয়ার করতে হবে। তো এই ইন্টেরিয়ার কাকে দিয়ে করবেন, কিভাবে করবেন, সেই চিন্তা যদি আপনি থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আশা করতেছি এই চিন্তার সমাধান হতে পারে। তো দেখতেই পাচ্ছেন যে মক্কা ইন্টেরিয়ার কিন্তু চমৎকারভাবে এই ধরনের অসংখ্য ফ্ল্যাট, অসংখ্য বাড়ি কিন্তু অলরেডি কিন্তু সাজিয়ে দিয়েছে, যেটা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা। আর আজকে যে এইটা যারা দেখছেন তারা তো বুঝতেই পারতেছেন। তো অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে কথা বলে আলোচনা করে তারপর কিন্তু আপনার স্বপ্নের বাড়ি বা আপনার স্বপ্নের ফ্ল্যাটের কাজটা কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে পারে। তো দর্শক, আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। ভাই, আরেকটা জিনিস, আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন। অফিসের অ্যাড্রেসটা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা। জি, বসিলা যদি আসেন তিন রাস্তার মোড় থেকে আসলে আসতে হলে হাতে পড়বে র‍্যাব অফিস। র‍্যাব অফিস থেকে 100 গজ সামনে দেলারোজেন মার্কেট 700 আশি বা 17 রে, এবং কেরানীগঞ্জ নবাবগঞ্জ থেকে যদি যান বসিলা ব্রিজ পার হয়ে টাইস মার্কেট পড়বে হাতে, টাইস মার্কেট থেকে 200 গজ সামনে দেলারোজেন মার্কেট 700 আশি বা 17 রে মক্কা ইন্টেরিয়ার শোরুমটা। ওকে, তো দর্শক, আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।